E essa intimidade. E outra coisa. Você viu aquela menina ali? Quem viu? Olha aquela ali. বন্ধুরা এই লোকটা একটা হন্টেড হাসপাতালের ভিতরে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে আসে আসলে এই হাসপাতালের ভিতরে কোন রোগীকে যদি ভর্তি করানো হতো তাহলে কোন এক অজানা কারণে ওই রোগীটা মারা যেত যার কারণে অনেক বছর আগেই এই হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে মানুষজন এই হাসপাতালটাকে অভিশপ্ত মনে করে কিন্তু অনেক বছর পরে এই লোকটা যখন হাসপাতালটাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে আসে তখন হঠাৎ করে এসে দেখতে পায় যে সামনের দিকে একজন ডাক্তার ট্রলিতে করে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে তখন এই লোকটা ডাক্তারটাকে থামানোর চেষ্টা করে এবং চিৎকার করতে করতে ডাক্তারের পেছনে যেতে থাকে কিন্তু এই লোকটা যখন দৌড়ে একটু সামনের দিকে আসে তখন ডাক্তার এবং রোগী দুইজনেই হঠাৎ করে গায়েব হয়ে যায় আর এত বছর ধরে বন্ধ থাকা একটা হাসপাতালের ভিতরে হঠাৎ করেই ডাক্তারই বা কোত্থেকে এসেছে এবং লাশটাই বা কোত্থেকে আসলো এই জিনিসগুলোর রহস্য উদ্ঘাটন করার জন্য সে যখন হাসপাতালটাতে খোঁজ করছিল তখন চারপাশ থেকে সে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং খুঁজতে খুঁজতে সে যখন একটা রুমের ভিতরে যায় তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন তো বন্ধুরা হাসপাতালের ভিতরে রহস্যময় এই জিনিসটা কি ছিল নাকি মানুষজনের মতে সত্যি সত্যি এই হাসপাতালটাতে অভিশপ্ত কোনো কিছু বসবাস করে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ভিডিওটাতে দুইজন ঘোস্ট হান্টার জঙ্গলের ভিতরের একটা রহস্যময় বাড়িতে ঘোস্ট হান্টিং করতে আসে কারণ আশেপাশের মানুষজনের মতে এই জঙ্গলটাতে একটা রহস্যময় ডাইনি বসবাস করে আর এই ডাইনিটার ভয়ে গ্রামের মানুষজন ভুলেও জঙ্গলটার আশেপাশে আসতে পারে না এবং কেউ যদি ভুল করে একবার জঙ্গলের ভিতরে চলে আসে তাহলে পুনরায় সে আবার ফিরে যেতে পারে না কিন্তু এই লোকগুলো সাহস করে হাতে বন্দুক নিয়ে এই জায়গায় এসে রহস্যময় ডাইনিটাকে খুঁজতে থাকে এবং আস্তে আস্তে করে তারা যখন ঘরের ভিতরে যায় তখন হঠাৎ করে এই রহস্যময় ডাইনিটা তার সামনে চলে আসে এবং ডাইনিটাকে দেখার সাথে সাথেই ওই লোকটা তাকে গুলি করে দেয় আর গুলি করার পরে সে ভেবেছিল ডাইনিটা হয়তো মারা গিয়েছে কিন্তু রহস্যজনকভাবে এতগুলো গুলি করার পরেও ডাইনিটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায় এবং আরেক পাশে গিয়ে তার সাথে আসা অন্য লোকটাকে মেরে ফেলার চেষ্টা করে আর ওই মুহূর্তে জঙ্গলের ভিতরের ঘরটা অনেক জোরে জোরে কাঁপতে থাকে যেটা দেখে মনে হচ্ছিল যেন জঙ্গলের ভিতরে ভূমিকম্প চলে এসেছে Vamos. Vamos. Lucas, acabei com ela, Lucas. Tô indo aí, tô indo aí. Ô Lucas, acertei ela! Põe ele aí! Acertei ela! তবে বন্ধুরা এই ঘটনার পরে তাদের দুইজন বন্ধুর সাথে কি হয়েছিল এই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই বলতে পারে না তারা শুধুমাত্র ওই জায়গা থেকে তাদের মোবাইলটাই উদ্ধার করতে পেরেছিল এবং মোবাইলের ভিতরে রেকর্ড করা এই ভিডিওটা দেখার পরে তারা সবাই একেবারেই চমকে গিয়েছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা
এই ভিডিওটাতে গভীর রাতে একটা ছেলে ভয়ে চিৎকার করতে করতে হঠাৎ করেই তার মা বাবার রুমে এসে তাদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। আসলে রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই সে ভয়ানক কিছু আওয়াজ শুনতে পায়। আর আওয়াজ শোনার পরে সে যখন জানালা দিয়ে বাইরে দেখে তখন বাইরে সে রাস্তার মাঝখানে রহস্যময় এক অদ্ভুত জিনিস দেখতে পায় এবং আশেপাশের কুকুরগুলোও চিৎকার করে করে ডাকতে থাকে। আর এই জিনিসটাকে দেখার পরেই সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই তার বাবা মাকে ডাকতে শুরু করে। তো বন্ধুরা, রাস্তার মাঝখানে রহস্যময় এই জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন লোক যখন দিনের বেলা শিকার করতে গিয়ে রাতের বেলা যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে তারা রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায়, যেখানে কয়েকজন লোক অদ্ভুত রকমের কিছু কাপড় পরে তাদের সামনে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রেখেছে এবং মোমবাতিগুলোর মাঝখানে একজন মানুষকে শুয়ে রাখা হয়েছে। আর এই জিনিসটা দেখার পরে তারা মনে করেছিল এগুলো হয়তো কোনো মানুষ হতে পারে যারা কিনা জঙ্গলের মাঝখানে এসে কালো জাদু করছে। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে তারা যখন জঙ্গলের এত দূর থেকে লুকিয়ে লুকিয়ে ওই লোকগুলোকে দেখছিল তখন হঠাৎ করেই কিভাবে যেন তারা এই লোকগুলোর উপস্থিতি বুঝতে পেরে যায় এবং ওই জায়গা থেকে দৌড়ে এসে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। আসলে বন্ধুরা, অদ্ভুত রকমের কাপড় পরা লোকগুলো তাদেরকে যখন ধাওয়া করে তখন ভয় পেয়ে তারা কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল। কিন্তু তাদের মতে ওই লোকগুলো যখন তাদেরকে ধাওয়া করেছিল তখন ওই লোকগুলোর চেহারা দেখে তাদের কাছে কোনো মানুষের মতো মনে হয়নি, কারণ অদ্ভুত কাপড় পরা লোকগুলোর চেহারা অনেক বেশি রহস্যময় ছিল এবং তাদের মতে এই লোকগুলো কোনো খারাপ জিন হতে পারে যারা কিনা একটা মানুষকে ধরে নিয়ে গিয়ে ওই জায়গার মধ্যে কালো জাদু করছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।